সামনে কিন্তু ভূত চতুর্দশী গেল, আর সবার জীবনে কিন্তু একটু না একটু ভূতুড়ে ঘটনা কিন্তু কোনো একটা সিচুয়েশনে পড়েছেন, আর মানে বেশ গা ছমছম ব্যাপার এইরকম গল্প বা সেটা সত্যি আমি গল্প বলবো না, কারণ অনেক জীবনে অনেকের জীবনে কিন্তু এরকম ঘটনা সত্যিই ঘটেছে যে ভূতুড়ে কোনো সিচুয়েশনে মুখোমুখি হয়েছেন। তো আপনার জীবনে কি এরকম কোনো ভূতুড়ে সিচুয়েশনে মুখোমুখি হয়েছে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই এম বাজার। এইরকম শহরবাসী হয়েছে কিনা সেটা শহরবাসীর সাথে কথা বলে নেব, তারা কি জানাচ্ছেন তাদের থেকে কিন্তু তাদের ভূতুড়ে ঘটনা শুনে নেবো, আর আপনাদের কি ভূতুড়ে ঘটনা রয়েছে সেটা কিন্তু আমাদের জিও বাংলা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমিও সেখানে দেখেছি মানে একটা কলা বাগানে ভর্তি একজন একটা লোককে দেখা গেছে যে হাত লম্বা করে দাঁড়িয়ে আছে বহু বড়। আমি তো সেটা গিয়ে সেটা ভয় পেয়ে গেছি, মানে আমি যখন এতটাই শুনতে এমনকি আমার চটি করে একটা খুলে গেছিলো রাস্তা থেকে কী অবস্থা, মানে কোনো মতে আমি তো কেঁদে ওখানেই কুল। তারপরে পরবর্তীকালে যখন পরদিন সকালে যখন আমি দেখি সেই জায়গাটা কেউ নেই, মানে এখন জানি না যে আদৌ তারপরে কি আর সেখানে কোথাও যাওয়া হয় মানে কখনো যাওয়া হয়েছে। হ্যাঁ, এবার রোজই আমি ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করি কিন্তু কখনো আর দেখতেও পাই না। আচ্ছা, মানে আর সেই পয়সা কি এখন কোথাও রয়ে গেছে না? আর এখন সেটা এখন মনে হচ্ছে যে হয়তো অসুস্থ আত্মা হতে পারে বা মানুষও হতে পারে, সেটা আমি এখন সেই ভয়টা কিন্তু কোথাও একটা কাজ করে, মানে সবার জীবনে প্রথমেই সেই গল্প শোনা হোক বা গল্পের বই পড়া হোক সেই ভূতুড়ে একটা বিষয় কিন্তু সবার জীবনে কোনো না কোনো সময় ঘটেছে, সেটা তো পরে দেখা গেছে কোনো মজার ঘটনা কিন্তু সেই ভয়টা কিন্তু কারোর কোথাও কাজ করে। সবাই যতই বলুক যে আমি ভয় পাই না, তো আরেকজন বন্ধুকে পেয়ে গেছি তার সাথে কিন্তু কথা বলে নেবো। নমস্কার জিও বাংলা, স্বাগত, আপনার নাম শোনা? আমার নাম হচ্ছে অভিনব বেরা। কোথা থেকে আসা হয়েছে? সেম পিকিং গানে। আচ্ছা, তো আপনার জীবনে মানে এইরকম মানে গল্প শোনা বা পড়া হয়েছে এরকম বা নিজের সাথে ঘটেছে এরকম কি কোনো ঘটনা রয়েছে? আমার সাথে কোনো এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু গল্প পড়তে আমার হেভি লাগে, মানে ভূতের গল্প ভূতের গল্প বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো। আচ্ছা, যেমন বলতে গেলে আপনার যদি হয় মণিহারা। আচ্ছা, ওরকম গল্প যদি আমি বলুন, একদিন আমি ওই গল্পটা খুব শখ হয়েছে আমি পড়বো, তো আমি বইমেলা থেকে কিনে এনে ওই বইটা আমি পড়ছিলাম, ঠিক রাত্রিবেলা হবে। এবার রাত্রিবেলা পড়তে পড়তে নিজেরা কেমন একটা লাগে যে গা ছমছম ভাব, কিন্তু রাত্রিবেলা একদম গল্পের বই মানে সেটা ভূতের গল্পের বই যদি হয় তার মধ্যে একটা গা ছমছম ভাব থাকবেই থাকবে, তখন সেটা যদি আপনার যদি হয় রাত্রি 12টার পরে। একদমই, এটা কিন্তু একটা বিশ্বাস যে 12টার পরে কিন্তু একটু হলেও গা ছমছম করতে থাকে, তখন অনেকে বলেন নাকি মানে ভূতের প্রভাবটা বেশি হয়। রিসেন্টলি কিন্তু ভূত চতুর্দশী গেছে, তো এর মধ্যে কি কোনো ভূতের গল্প পড়া হয়েছে? না, এর মধ্যে কোনো ভূতের গল্প পড়া হয়নি ঠিকই। এক্সপিরিয়েন্স কি এরকম কিছু হয়েছে ভূতের গল্প মানে ভূত চতুর্দশীতে কিন্তু অনেক কিছু মানা হয় যে এটা করবে না ভূত চতুর্দশী, তো সেরকম কিছু ঘটনা কি কোনো বছর হয়েছে? এটা আমার একটা সাথে হয়েছিল, আমার একটা বন্ধু তখন বলেছিল যে আমাদের পাড়ায় জল যখনই আসবি রাত্রি 10টা পরে কোনদিন থাকবি না এবং ভুল করে অমাবস্যার দিন আসবি না। আচ্ছা, কোনো স্পেশাল এক্সপিরিয়েন্স রয়েছে? আমার কিন্তু জানতে ইচ্ছা করছে, মানে সন্ধে তো মানে রাত্র তো একটু একটু পরেই আসবে শুনে আমার একটু ভয় ভয়ও কিন্তু লাগছে, আপনার কি শুনে একটু ভয় ভয় লাগছে কিন্তু গল্পটা শুনতে কিন্তু ইন্টারেস্ট লাগছে আমার। এবার আমার বন্ধু বলল ঠিক আছে, এবার আমিও একদিন খুলে গেছিলাম মানে এমনি দেখি কী হয়। তো এবার আমার বন্ধু ভয় দেখাচ্ছে যে দেখ কেউ ডাকলে ডাকাবি না দেখবি না, কেন আমাদের পাড়ায় একটা পানাপুকুর আছে ওখানে একটা লোক মারা গেছিলো সেখানে অনেক ভূতুরে কাণ্ড ঘটেছে, এমনিতে আমার খুব ভূতের ভয়। এবার আমিও একদিন ঠিক ওই চলে গেছি ওখানে, ঠিক তখন রাত্রি 10:30 বাজে, এবার পাড়াটা এতটাই থমথমে এবং এতটাই ফাঁকা যে আপনার মনে হয় কেউ পেছন থেকে আসছে। তো এরকম সত্যি কি পেছন থেকে কেউ আসছিল, মানে সেই এক্সপিরিয়েন্স কি হয়েছে? পরে দেখি সেটা কেউই না, একটা চার পায়ের জন্তু। কি
কিছু বলার নেই, এরকম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়। সে ভূতের সিনেমা থেকে একটু গা ছমছম করলো, এই মানে শেষের দিকটায় এসে কিন্তু এরকম হাস্যকর ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটেছে। আপনার সাথে কি এরকম কোনো ভূতুড়ো ঘটনা ঘটেছে সেটা কিন্তু আমাদের জিও বাংলা কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে। দিস ভিডিও ওয়াজ ব্রট টু ইউ বাই এম্বাসার। এরকম আরও ভিডিও আপডেট পেতে চোখ রাখুন জিও বাংলা পর্দায়। ক্যামেরা সৌরভের সাথে আমি সিনচিতা।